হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মিতাস রেসিপি অ্যান্ড ব্লগ। আজকের পর্বে আমি মসুর ডালের একটা প্রিপারেশান তোমাদের করে দেখাবো, অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর আমার চ্যানেলের নতুন নতুন রান্না দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটিকেও অবশ্যই প্রেস করো নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি যখনই কিছু আপলোড করব তা চলে যাবে তোমাদের কাছে। আর তোমাদের কাছে অনুরোধ রইল রান্নাটি পুরো দেখার জন্য। তবে চলো শুরু করি আজকের রান্না। প্রথমে আমি গ্যাস অন করে তাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ। গোলমরিচ এবং লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর প্যান গরম হলে তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। প্যানে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে চারিদিকে স্প্রেড করে দিলাম। এবার যে ডিমটি আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা প্যানে দিয়ে দিলাম। ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে ওই প্যানের মধ্যেই খুন্তি দিয়ে ভালো করে ঝুড়ো করে নেব। এখানে তোমরা ইচ্ছে করলে আরও বেশি ডিমও দিতে পারো। ডিম ঝুড়ো হয়ে গেলে আমি পাশের একটি প্লেটে এই ঝুড়ো ডিম রেখে দিলাম। তারপরে চলো দেখি কিভাবে করছি। এবার আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে তোমরা সেদ্ধ করে আগেও নিতে পারো, আমি সেদ্ধ করে নিইনি, আমি এমনি আলুই দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এরপরে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেওয়ার পর আমি আলুগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব এবং আর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি মশলা হিসেবে নিয়েছি টমেটো, আদা, লঙ্কা আর রসুন। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে ভাজা আলু ভাজা আমার হয়ে গেছে, ওই তেলেই আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এলাচটাকে মাঝখান দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি এবং এবার সবগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু সেন্ট বের হওয়া পর্যন্ত। এবার যেই মিক্সিতে আমি যেই মশলাটা পেস্ট করলাম সেটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে যেইগুলো রয়েছে সেগুলো হচ্ছে টমেটো, আদা, লঙ্কা আর রসুন। তোমরা এখানে ইচ্ছে করলে পেঁয়াজও দিতে পারো। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো অন্যদিকে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি এটাকে আলু মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মসুর ডাল আর আলু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দেওয়ার পর আমি মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব, আর আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর মসুর ডালটাও যাতে সেদ্ধ হয়। পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু কভার করে দিচ্ছি
দুটো আলু এবং মুসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, আর এবার আমার আলু আর মুসুর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম, যেগুলো আমি প্রথমেই ডিমটাকে ঝুড়ি করে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং পুরোটার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। ডিম দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তোমরা ধনে পাতা কুচির বদলে গরম মশলাও ব্যবহার করতে পারো। আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তাহলে তোমরা অবশ্যই রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও। রান্না আমার পুরোটাই রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু রান্নাটা বাড়িতে করবে, ভীষণ সুন্দর হয় খেতে। এটা দিয়ে খেলে আর কিছু কিন্তু লাগে না, এটা দিয়েই খাবার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, আবার আসবো আরেকটি নতুন রান্না নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য শুভরাত্রি, নমস্কার।